हेलो फ्रेंड्स, माय नेम इज सुहाग एंड यू आर वाचिंग रसेल बीडी। वीडियोटी AEW एर जनप्रिय पास रेसलर बर्तमान सैलारी बर्तमान वेतन कत विषय नहीं वीडियोटी आलोचना करा। तो व्यूअर्स, वीडियोटी आलोचना करा जॉन मॉक्सली, क्रिस जेरिको, केनी ओमेगा, कॉडी रोड्स एवं ब्रैंडी रोड्स पाँच जन रेसलर बर्तमान वेतन कत विषय नहीं वीडियोटी आलोचना करा। तो जानते हम अवश्य पूरा वीडियो देखते थकूँ। तो व्यूअर्स, वीडियो शुरू करार आगे प्रथम अपन के बोलते चाहिए वीडियोटी हमें 50 लाइक टार्गेट रखी, आशा करा पूरण कर देवें। तो चलो शुरू करा जा। नम्बर 5 রয়েছেন AEW এর একজন অন্যতম রেসলার, তিনি হচ্ছেন ব্র্যান্ডি রোডস। তো ভিউয়ার্স, ব্র্যান্ডি রোডসই এমন একজন রেসলার যিনি AEW এর সকল ওমেন্স রেসলারগুলোকে পিছে ফেলিয়ে তিনি AEW এর স্যালারির টপ 5 লিস্টে উঠে এসেছেন। আর ব্র্যান্ডি রোডস রয়েছেন নাম্বার 5-এ। তো ভিউয়ার্স, আপনারা জানেন ব্র্যান্ডি রোডস একজন অসাধারণ রেসলার আর তার রেসলিং ম্যাচগুলো দেখতে অসাধারণ লাগে। তো ভিউয়ার্স, ব্র্যান্ডি রোডসের বর্তমান বেতন $2 million। तो व्यूअर्स, अपनारा बुझते पे ব্র্যান্ডি রোডসের बर्तमान सैलारी कत। आशा जाक नम्बर चारे रोन কোডি রোডস। AEW এর স্যালারি লিস্টে নাম্বার 4 রয়েছেন কোডি রোডস। তো ভিউয়ার্স, আপনারা অবশ্যই জানেন কোডি রোডস কতটা সফলতম রেসলার আর তিনি AEW তে গিয়ে অনেক নাম এবং অনেক সুনামও কামিয়েছেন এবং নিজের নামের পাশে অনেকগুলো রেকর্ড করেছেন। এবং কোডি রোডসের যে কোনো ম্যাচগুলো দেখলেই যে কোনো দর্শকই মুগ্ধ হয়ে যায়। যাই হোক, বর্তমানে কোডি রোডস AEW এর একজন অন্যতম রেসলার আর তিনি বর্তমানে অনেক শক্ত পজিশনে রয়েছেন। যাই হোক, কোডি রোডসের বর্তমান বেতন $3 million। তো ভিউয়ার্স, AEW এর স্যালারি লিস্টে নাম্বার 3-এ রয়েছেন কেনি ওমেগা। তো ভিউয়ার্স, AEW এর একজন দুর্দান্ত রেসলার হচ্ছেন কেনি ওমেগা। তো ভিউয়ার্স, তার পারফর্মগুলো অনেক দুর্দান্ত এবং তিনি অনেক ভালো রেসলিং করেন AEW তে। তার ম্যাচগুলোও যাই হোক ভালো রেটিং পায়। তো ভিউয়ার্স, কেনি ওমেগার বর্তমান বেতন বা বর্তমান স্যালারি কোডি রোডসেরই সমান $3 million। তো ভিউয়ার্স, AEW এর স্যালারির নাম্বার 2-এ রয়েছেন ক্রিস জেরিকো। ক্রিস জেরিকো আপনারা জানেন WWE তেও অনেক নাম এবং অনেক সুনাম কামিয়েছেন এবং WWE তে তার বেশ কিছু রেকর্ড ছিল বা অনেক বড় বড় রেকর্ড ছিল WWE তে। এবার তিনি AEW তে গিয়েও অনেক বড় বড় রেকর্ড গড়ছেন। AEW গড়ে ওঠার পিছনে ক্রিস জেরিকোর অনেক বড় হাত রয়েছেন বা অনেক বড় ভূমিকা রয়েছেন। যাই হোক, তিনি WWE তে অনেক বড় বড় রেকর্ড করার পরে তিনি AEW তে গিয়ে AEW ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছেন এবং তিনি বর্তমানে অনেক ভালো অবস্থানে রয়েছেন। আর সবথেকে বড় বিষয় হচ্ছে তার হাতে রয়েছেন ক্রিয়েটিভ কন্ট্রোল। তো ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন ক্রিস জেরিকো AEW এর কত বড় একজন সফলতম রেসলার। তো ভিউয়ার্স, ক্রিস জেরিকোর বর্তমান বেতন কোডি রোডস এবং কেনি ওমেগার মতনই $3 million। তো ভিউয়ার্স, বর্তমানে AEW এর থেকে বেতন পাচ্ছেন ক্রিস জেরিকো $3 million আর এছাড়াও তিনি অন্যান্যভাবে অনেক বেতন পেয়ে থাকেন। যাই হোক, AEW এর স্যালারি লিস্টে নাম্বার 1-এ রয়েছেন ডিন অ্যাম্ব্রোস অর্থাৎ AEW এর জন মক্সলি। আপনারা অবশ্যই জানেন ডিন অ্যাম্ব্রোস অর্থাৎ ডিন অ্যাম্ব্রোস যখন WWE তে ছিলেন তখন ডিন অ্যাম্ব্রোস WWE তে অনেক বড় বড় রেকর্ড করেছেন। তিনি এখানে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হওয়া থেকে শুরু করে ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন এবং একবার মানি ইন দ্য ব্যাঙ্ক জিতা থেকে শুরু করে অনেক কিছু তিনি রেকর্ড করেছেন এবং তিনি WWE লাস্টে কিছুদিন আগে ছেড়ে গিয়ে তিনি বর্তমানে AEW তে গিয়ে জয়েন করেছেন এবং সেখানে গিয়ে অসাধারণ পারফর্ম করছেন আর তিনি বর্তমানে AEW এর ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। তো ভিউয়ার্স, বর্তমানে ডিন অ্যাম্ব্রোস অর্থাৎ জন মক্সলির হাতে রয়েছেন ক্রিয়েটিভ কন্ট্রোলার। তো ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন জন মক্সলি কতটা সফলতম রেসলার AEW তে গিয়ে। আর তিনি যেহেতু সফলতম রেসলার সেহেতু তাকে সবার থেকে বেশি স্যালারি দেওয়া হয় আর তিনি বর্তমানে AEW থেকে সব থেকে বেশি বেতন পেয়ে থাকেন আর তার বর্তমান বেতন $6 million। তো ভিউয়ার্স, AEW তে সব থেকে বেশি বেতন পায় জন মক্সলি $6 million। আর এই $6 million বাংলাদেশের টাকায় কনভার্ট করলে হয় 25 কোটি 43 লক্ষ প্লাস। তো ভিউয়ার্স, শুধু এই টাকাই পান না, বরং আরও তিনি মেন ইভেন্টে হওয়া থেকে শুরু করে বিভিন্ন দেশ ট্যুর থেকে শুরু করে অনেকগুলো ম্যাচের জন্য তিনি আরও অনেক ডলার পেয়ে থাকেন। আর তিনি বছরে প্রায়
50 কোটি টাকার উপরে বেতন পেয়ে থাকেন AEW থেকে। তো ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন জন মক্সলি অর্থাৎ ডিন অ্যাম্ব্রোসের সর্বশেষ স্যালারি কত AEW থেকে। তো ভিউয়ার্স, ভিডিওটি দেখে আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।